সব জায়গায় কিন্তু আজকে নারীদের পদায়ন করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েরা সুযোগ পাচ্ছে। ধর্ম ও সামাজিকতার অজুহাতে অচলায়তন ভেদ করে নারীরা এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের। সোমবার 8ই মার্চ সকালে গণভবন থেকে শিশু একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। আমার বাড়ি আমার খামার, সেখানে কিন্তু মেয়েদেরই বেশি সুযোগ দেওয়া হচ্ছে, যে সেখানে নিজের বাড়িতে সে যা উৎপাদন করবে, যার একটু জমি আছে বা একটা ডোবা খাল যা থাকুক, সেখানে সে যা উৎপাদন করতে পারবে তাকে সমিতির মাধ্যমে করে সেই তার মধ্যে সহযোগিতা করা, এবং সেখানে সে যদি কিছু সঞ্চয় করতে পারে, এটা এটা পারিবারিকভাবে, তো পারিবারিকভাবে হলেও এখানে মেয়েরা বেশি সুবিধা পাচ্ছে, তো সে যদি 100 টাকা জমা করতে পারে তাহলে সরকারের পক্ষ থেকে 2 বছর পর্যন্ত আমরা আরও 100 টাকা দেবো। পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছে, সেই ব্যাংকে তার টাকাটা জমা থাকবে এবং সে যে কাজগুলি করবে পরবর্তীতে ব্যাংকে থেকে করবে, আর তার প্রকল্পের দিকে তাকিয়ে থাকতে হবে না, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অর্থাৎ এক একটা পরিবারকে দারিদ্রের হাত থেকে যেন মুক্তি পায়, তার সেই লক্ষ্য নিয়ে এটা আমরা করে দিচ্ছি। কৃষি নির্ভর বাংলাদেশে ফসলের মাঠ থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, কূটনীতি, প্রশাসন, সামরিক অঙ্গন সহ নারীরা এখন প্রায় সম অধিকারে প্রতিষ্ঠিত সর্বত্র। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড, র্যাব, সব জায়গায় কিন্তু মেয়েরা এখন স্থান পাচ্ছে। অনেক জায়গায় পূর্বে ছিল না, শুধু পুলিশ বাহিনীতে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নারী অফিসার শুরু করেছিলেন, এছাড়া আর কোথাও মেয়েদের জায়গা ছিল না। কিন্তু আজকে আপনারা দেখেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের নারীরা সব থেকে ভালো ভূমিকা রাখছে, এবং সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা আমাদের সশস্ত্র বাহিনীর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, তারা চাচ্ছে। আনসার বিডিবি তারা সবসময় সেখানে নারীরা প্রশিক্ষণ প্রাপ্ত, কাজে তাদেরকেও আমরা আমাদের সারা বাংলাদেশে বিশেষ করে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সাথে সংযুক্ত করে দিচ্ছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে বিভিন্ন ডিফেন্সে মেয়েরা অবস্থান করে নিচ্ছে, এই সময় ইউনিয়ন পৌরসভা থেকে শুরু করে সব জায়গায় নারীদের সংরক্ষিত আসন থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা স্থানীয় সরকার আইন যখন করি সেখানে 1/3 মহিলা যাতে নেতৃত্বে থাকতে পারে সে ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা উপজেলা পরিষদে অন্তত 1-2 জন বা ভাইস প্রেসিডেন্ট থাকলে 1 জন সেখানে মহিলা থাকবে, আর যে প্রকল্প বা যে কমিটি হবে সেখানেও কিন্তু মেয়েদের নেতৃত্ব থাকবে, সেটাও আমরা করে দিয়েছি। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা সব জায়গায় নারীদের সংরক্ষিত আসন রাখা আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নারী মুক্তি এবং দেশের অগ্রযাত্রা শুরু হয় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দেশে এমন একটা অবস্থা ছিল, আমি 96 সালে সরকার এসে দেখেছিলাম, জুডিশিয়ারি উচ্চ আদালতে কোনো নারী বিচারক ছিল না, সচিব ছিল না, বা মানে আসলে কোনো জায়গায় নারীদের কোনো সুবিধাই ছিল না। ধীরে ধীরে আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিই, এটাও কিন্তু সৃষ্টি করেছেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। পাকিস্তান আমলে আইন ছিল, জুডিশিয়াল সার্ভিসে কোনো মেয়ে পরীক্ষাও দিতে পারবে না আর সেখানে চাকরিও পাবে না। স্বাধীনতার পর তিনি সেই আইনটা পরিবর্তন করে দেন, যার ফলে মেয়েরা সুযোগ পায়, কিন্তু উচ্চ আদালত পর্যন্ত কোনো মেয়ে উঠতে পারেনি। 96 সালে আমরা সরকারে এসেই সেই সুযোগটা সৃষ্টি করে দিই। নারী নির্যাতন প্রতিরোধে 1999 সালে 17ই নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ 25শে নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। জাতিসংঘ 8ই মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করেছে। এভারেস্ট বিজয় থেকে শুরু করে সর্বক্ষেত্রে নারীদের বিচরণ আছে, সব জায়গায় নারীরা সুযোগ পাচ্ছে। টেক্সট নিউজ, C+ TV বাংলা।